উফ, চারিদিকে যা গরম পড়েছে মনে হচ্ছে যেন ম্যাডিডসকে ডেকে বলি এই বেয়াদব সূর্যটাকে তোর ওই এক্সট্রা স্পাইসি গ্রেভি দিয়ে মাখিয়ে গদগদ করে খেয়ে নে তো। ওকে গাইস, লেটস স্টার্ট। যাই হোক, ম্যাডির কথা বলতে মনে পড়লো, এদিককার খবর কিছু জানো নাকি? কি? আরে জানো না, আমাদের গদগদ করে গিলতে থাকা ম্যাডি মাসি এখন বিয়ে করছে। সো গাইস, মেরি শাদি হো গই হ্যায়। মানে জাস্ট ভাবতে পারছো যে এই ম্যাডি এতদিন ধরে বাড়ির চেয়ার টেবিল খাট আলমারি বাদ দিয়ে সবকিছুই এক্সট্রা গ্রেভি দিয়ে মাখিয়ে খেয়ে নিত, সেই ম্যাডি এখন নিজের বরকেও এক্সট্রা গ্রেভি দিয়ে মাখিয়ে খেয়ে নেবে। যাই হোক, বিয়ে করছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার দুঃখ হলো একটা ব্যাপারেই, এই যে কেয়া মাসি যে একসময় ভালোবেসে আদর করে যত্ন করে আমাদের মতো সিঙ্গেল ছেলেপিলেদের খাবার খাইয়ে দিত। চাউমিন খাবে, খেতে তো হবে তোমাদের, চলো চলো। তো এইভাবেই দিনের পর দিন, মাসের পর মাস ভিপিএন ছাড়াই দিনকাল বেশ ভালোই চলছিল। আর তারপরেই এলো সেই দুঃখের দিন, যেই দিন কেয়া মাসিও বিয়ে করে নিল। ব্যাস, তারপর থেকে কেয়া মাসি আমাদের আর ভালোবাসে না, আর কাছে আসে না, আর আগের মতো আদর করে খাইয়েও দেয় না। আর এখন ম্যাডিডস যে দিনের পর দিন কষ্ট করে গান্ডে পিণ্ডে গদ গদ করে গিলে গিলে আমাদেরকে শিখিয়েছিল কিভাবে গোটা পাঁঠার পিণ্ডি চটকে দিতে হয়, কিভাবে মুরগির বংশ লোপাট করতে হয়, আর এখন সেও কিনা বিয়ে করছে। আমরা মানলেই বা কি আর না মানলেই বা কি, ম্যাডি তো মেনে নিছে তালেই হইব, আর বড় হয়েছে যা ভালো বুঝবে করুক। তো চলো এইসব ভাটনা বকে ম্যাডির বিয়ের ভিডিও দেখা যাক। হ্যালো গাইস। আর ম্যাডির ভিডিওতে এই বিরক্তিকর হ্যালো গাইস, মানে আগে ভাবতাম আমরা সবাই মানুষ, তারপর ম্যাডির ভিডিও দেখার পর একদিন আমি বুঝতে পারলাম আমরা মানুষ নয়, আমরা আসলে হ্যালো গাইস। সো গাইস, আজ মেরি শাদি হ্যায়। না মানে আমি শুনেছিলাম মেয়েরা নাকি নিজের বিয়ের ব্যাপারে কাউকে কিছু বলতে পারে না, মানে বিয়ের কথা শুনলেই লজ্জা পেয়ে যায় আর কি। আর এই মেয়েকে দেখো, মানে আনন্দ একেবারে থাই 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 করছে। সো গাইস, ইয়ে কোই নরমাল শাদি নাই হ্যায়। স্বাভাবিক, এটা কি কোনো নরমাল মানুষের বিয়ে নাকি যে নরমাল হবে? আরে তুমি তো আমাদের রাক্ষসী রানী ম্যাডি। ইসকা এক বহুত বড়া রাজ হ্যায় জো মে আপ লোগ কো বাতানে ওয়ালি হু। কি আর করবো, শুনতেও চাই না আর না শুনিও তুমি ছাড়বে না, তাই বলো বলো। মেরি কিসি ইনসান সে শাদি নি হোনে ওয়ালি হ্যায়। হ্যাঁ সেটাও স্বাভাবিক, কোনো বোম্ব দৈত্য টৈত্যর সাথে হবে হয়তো। সো গাইস, মেরি শাদি হোনে ওয়ালি হ্যায় লর্ড শিবা সে। ও বাবা গো, পৃথিবীতে এত পুরুষ থাকতে তোমার কিনা শেষে আমার বাবাটাকেই পছন্দ হলো। বাবা গো, এই মেয়েকে একটু দেখো, একে দেখলেই কেমন যেন আমার গাটা ছমছম ছমছম করে ওঠে। ও মা গড। সো গাইস, আগে চলকে মেরি শাদি হোনে ওয়ালি হ্যায় রিয়েল ওয়ালি। ও আচ্ছা, তার মানে সত্যি সত্যি কারোর সাথে বিয়ে হতে চলেছে। কার বিয়েতে কে পেট ভরে, যার বিয়ে তার কপাল পড়ে। তো এইবার আমরা দেখবো আমাদের জিজুকে, অর্থাৎ ম্যাডিডস এর বর কে। কিছু বলনে কা ওটাই? হাই, হ্যালো। তোমরা দেখেছো আমাদের জিজু কতটা ইনোসেন্ট, মানে ক্যামেরার দিকে তাকিয়ে যে সামান্য হাইটুকু বলতে হয় সেটাও অবধি উনি জানেন না, সেটাও ম্যাডিকে শিখিয়ে দিতে হচ্ছে। বিয়ের পর যে আমাদের জিজুর কি হবে সেটা ভেবেই আমার খুব চিন্তা হচ্ছে। সঠিক বলেছেন, আজ হামারা এনগেজমেন্ট হুয়া হ্যায়। আবি যা শুভা এনগেজমেন্ট। হ্যাঁ সেটা আর আমাদেরকে বলে দিতে হবে না জিজু, তোমার শুকিয়ে যাওয়া বাসি পাউরুটির মতো মুখ দেখে আমরা নিজেরাই বুঝতে পেরে গেছি যে এইবার তোমার গল্প শেষ। খতম। মানে ইস দিন কা বহুত সালো সে ওয়েট কিয়া গাইস, ये মানে নেই রে তে। ও তার মানে কুমির কিন্তু এমনি এমনি আসেনি, আমাদের জিজু খাল কেটে রাস্তা বানিয়ে তারপরে কুমিরের জন্য ওয়েট করতে করতে গান করছিল, মেরা দিলিয়ে পুকারে আজা। এসা কিছু এসা কিছু নেই হে। ও ব্যাপারটা এরকম না, তাহলে সত্যিটা কি তুমিই বলো আমাদের ম্যাডি শোনা। আর এনগেজমেন্ট কে টাইম হাম থোড়া নার্ভাস হয়ে গেছে। ম্যান নার্ভাস নেই থি, ম্যান নেই থি। আরে সে তো স্বাভাবিক, দিনে 20-25 কেজি খাবার খেয়ে নিচ্ছ তখন নার্ভাস হচ্ছে না, সব পক পক করে এক্সট্রা গ্রেভি দিয়ে মেরে দিচ্ছ, আর এটা তো সামান্য বিয়ে, নার্ভাস হওয়ার কি আছে? আর যদি একান্ত নার্ভাস হয়েও যাও তাহলে নার্ভাস কেই এক্সট্রা গ্রেভি দিয়ে গপ করে মেরে দেবে, ব্যাস লাটা চুকে যাবে। ভালো বুদ্ধি। নেই নেই, উসমে এসা লাগ রাহা হ্যায় ইসকো জবরদস্তি বিঠাযা গয়া। এসা কুছ নেই হ্যায় গাইস, হামনে এক দুসরে কো চুজ কিয়া হ্যায়।
তুমি যতই ক্যামেরার সামনে মিথ্যে বলো জিজু, সত্যিটা আমরা জেনে গেছি, বিয়ের কেসটা কি। প্যারি সমাজ গেই। তবে একটা কথা কি, এই ম্যাডির বরের কথা ভেবে যেমন আমার খারাপও লাগছে, যে বেচারাকে সারাদিন কত বাজার করতে হবে, কত মাংস মাছ এসব কিনতে হবে, এটা ভেবে যেমন আমার খারাপও লাগছে, তেমন একটা ব্যাপার ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। মানে এই জিজু যখন শ্বশুর বাড়ি আসবে, আই মিন ম্যাডির বাড়ি যখন আসবে, তখন মানে খাওয়া দাওয়া জমে কি পারফরমেন্স যা চলছি। আবার সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, ভাবতে পারছো? জমে কি জমে কি। তবে গাইস, তোমাদের চিন্তা করার মতো কিচ্ছু নেই, ম্যাডির বিয়ে হয়ে গেল, ম্যাডি কিন্তু খাওয়া দাওয়া আগের মতোই জোর কদমে চালিয়ে যাচ্ছে। তো চলো সেই সব খাওয়া দাওয়ার ভিডিও একটু দেখি। প্রনস এন্ড ভেজিটেবল ফ্রাইড রাইস, মটন নল্লি রোগন জোশ, স্পাইসি স্পাইসি এগ কারি, ক্যারেট রায়তা, অনিয়ন্স এন্ড কালা জামুন। ও মাই গড, খাবারের নাম শুনে আমার জিভে জল চলে আসছে, আর ও বসে বসে এই খাবারগুলো খাবে। মানে জাস্ট ভাবতে পারছো গাইস, ওর মাকে রোজ এই খাবারগুলো বানিয়ে বানিয়ে দেয়। আর আমার মাকে যদি আমি বলি, মা রোজ রোজ আলু বরবটি দিয়ে সজনে ডাঁটার ঝোল খেতে খেতে আমি বোর হয়ে গেছি, একটু মাংস করে দাও না গো, একটু অন্য কিছু খাই। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই যা যা খেতে চাইবি একটা লিস্ট করে রাখ, যখনই বলবি আমি বানিয়ে দেবো। তোর বাপ তো কোটিপতি, মাসে মাসে আমাকে কোটি টাকা করে দেয়, তুই যা যা খাবি তোকে তাই তাই বানিয়ে দেবো, তাই না? দাঁড়া, আজকে তোর ফেভারিট খাবার এনেছি, দেখবি। এই তবে এসব কথা বাদ দাও, নিজের পদে হাত দাও, ম্যাডি শুধুমাত্র এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে কিন্তু এখনো বাকি। এঙ্গেজমেন্টের খাওয়া মিস হয়েছে হোক, বিয়েটা মিস যেতে দেবো না। আমাকে ডাকুক কি না ডাকুক, ম্যাডির বিয়েতে কিন্তু আমি যাচ্ছি। আর আমার সাথে যারা যারা যেতে চাও তারা কমেন্ট করে জানাও। আর আমি শুধু ভাবছি ম্যাডির বিয়ের মেনু কি কি হতে চলেছে। অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াক থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ, ম্যাডিকে জানাই অনেক 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 কনগ্রাচুলেশন। আর তোমাদের সবাইকে বলবো, ভিডিওটা মজার জন্য বানানো, তাই মজা হিসাবেই নিও, কাউকে গালাগালি না দিয়ে ম্যাডিকে কমেন্টে কনগ্রাচুলেশন জানাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বাই। তবে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না, টাটা।